আমাদের আজকের ব্রেকফাস্ট হলো ব্রেড, কেক অ্যান্ড চা। তুমি খেলি করে যাও। এখানে শসা কেটে নিয়েছি, এগুলি ডাল দিয়ে রান্না করব আজকে। এখানে আমি লচ্ছিন কাটছি, লচ্ছিন দিয়ে আলু ভাজি করব আজকে। এগুলি তুমি রাখবে না, তুমি ওই দিকে রাখো যাও। আমার ভাইয়ের ছেলে কমল ওর ঠাম্মি ওর টিউবওয়েলটা নিয়ে গেছে ধোয়ার জন্য, সেই জন্য কমল ঠাম্মির পিছিয়ে পিছিয়ে গিয়েছে বাথরুমে টিউবওয়েলটা ব্যাক করে নিয়ে আসার জন্য। আমাদের বাড়ির সবাই এখন কাজে ব্যস্ত। আমার বৌমনি গরম হচ্ছে, মা এখানে টিপ টিবিল দুইছে, আর বাবা কমলেশকে নিয়ে দাঁড়িয়েছে জল দিচ্ছে ট্যাঙ্কির মধ্যে। বৌমণি কি করছো? বৌমণি কি করছো? তুমি তুমি কি করছো? বেল পাতা পারছো? কি পাতা? কাঁঠাল পাতা? ও, আমার বৌমনি এখানে বেলপাতা পাড়ছে, কারণ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, তো ঠাকুর পুজো দেবে, সেই জন্য বৌমনি বেলপাতা পাড়ছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনাস ডেইলি লাইফ রুটিন। তোমাদের সবাইকে জানাই আমার এই চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 3:30। তো এখন আমি আমার বাপের বাড়ি থেকে এসেছি, আর আজকে সকাল থেকেই অনবরত বৃষ্টি চলছে আমাদের এখানে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টি, সেই জন্য বেশি কিছু শ্যুট করিনি। তো বৃষ্টি হচ্ছিল, রান্না টান্না আজকে শেয়ার করিনি। টুন কি করছিস তুই? হ্যাঁ, কাজ। ওর এক হাতে কাজল আর এক হাতে আইলাইনার না কি না, নেল পলিশ নিয়েছে। তুই সাহায্য করবি? রেখে দে, রেখে দে, ওগুলো রেখে দে। এই দেখো আমার মেয়ে কি করছে, সুকেস থেকে সব কিছু নামাচ্ছে। ও মাই গড, রেখে দে তাড়াতাড়ি। সো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি আমার হেয়ার অয়েল, শ্যাম্পু প্লাস বডি লোশন, বডি অয়েল, আমি কোন কোন জিনিস ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছ মামা আর্থের একটা বডি লোশন, এটা হচ্ছে আমার বেবির জন্য, এটা 0-5 ইয়ার্স ওল্ড বেবিদের জন্য। আর এই মামা আর্থের প্রোডাক্ট সবগুলোই সত্যি খুব দারুণ। আমি ওর জন্য একটা ক্রিম এনেছিলাম, ক্রিমটাও খুব ভালো, তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা আমার বেবির জন্য। তারপর আমি চুলে যে শ্যাম্পুটা এখন ইউজ করছি, এটা হচ্ছে লরিয়েল।
আমি আগে ডাভ শ্যাম্পু ইউজ করেছি, তারপর আরো নানান শ্যাম্পু যা আছে সবগুলি ইউজ করছি, তো লোরিয়ালেরটা এখন ইউজ করছি, ভালোই ভালো রেজাল্ট আছে। তো এটা হচ্ছে লোরিয়ালে, আমি এটা বিগ বাজার থেকে নিয়েছিলাম, তো রেটটা কিছুটা কম পড়েছিল, একটু বড় মাপের তাই। তারপর চুলে যে অয়েলটা আমি ইউজ করি সেটা হচ্ছে বাজাজের অয়েল, আর বাজাজের অয়েলটা আমি চুলে আজ থেকে প্রায় 10-12 বছর হয়ে যাবে আমি ইউজ করছি এটা, আর এটা আমি কখনো চেঞ্জ করিনি, মানে আমি যখন থেকে বাজাজ চুলে লাগাচ্ছি তখন থেকে এটাই ইউজ করছি। আর এটা সত্যি খুব ভালো বাজাজ অয়েলটা, চুলটা একদম সিল্কি থাকে। তারপর হচ্ছে এই বডি লোশনটা নিভিয়া, এটা আমার জন্য আমি ইউজ করছি, এটা আমি নিয়েছিলাম বিশাল মার্ট থেকে। নিভিয়ার বডি লোশনটা খুব ভালো, স্কিনটা একদম সফট থাকে, এটা কোকো নারিশিং। তারপর একটা আছে এটা, এটা হচ্ছে কপি রিচ। এই বডি লোশনটা নিয়েছিলাম আমি, আমার একটা অনলাইন বিজনেস অ্যাপ আছে ওইখান থেকে, আর এই বডি লোশনটা সত্যি খুব দারুণ, আর এটা স্মেলটা জাস্ট অসাধারণ, এটাও আমি ইউজ করি। এটা স্পেশালি ড্রাই স্কিনের জন্য, আমার স্কিনটা একটু ড্রাই সেই জন্য এটা ড্রাই স্কিনের জন্য, তোমরা চাইলে নিতে পারো। তারপর আছে কোকোনাট অয়েল, এটা আই থিঙ্ক সবার ঘরে ঘরেই থাকে, ইউজ করি আর না করি, ইউজ করি মাঝে মধ্যে, আমি ইউজ করি, আবার আমার বেবিকেও ইউজ করি, বেবির জন্য আছে, তো বেবিকে অনেক সময় মাথায় দিই বা অনেক সময় হাতে পায়ে দিয়ে দেই। তারপর অলিভ অয়েল, অলিভ অয়েল একটা তো শীত গরম বারো মাস সবার ঘরেই থাকে, আই হোপ সো আমাদের ঘরেও আছে, এটা খুব কমই ইউজ করি, তারপরও মাঝে মধ্যে যখন এটা সামনে থাকে তখন এটাই আমি ইউজ করি নিই। আর আরেকটা বডি লোশন আছে, এটা এটা একজন ডক্টর রেকমেন্ড করেছিল, কিন্তু এটা আমি এখন ইউজ করি না, জানি না এটা কেমন হবে, ইউজ করিনি সো এটা আমি জানি না। আর আমি যে পারফিউমটা ইউজ করি সেটা হচ্ছে নিভিয়ারি পারফিউম, এটা জাস্ট অসাধারণ, আমার কাছে বেশি উগ্র পারফিউমের স্মেলটা আবার ভালো লাগে না, তো এটা সফট আছে পারফিউমের স্মেলটা, একটু মৃদু মৃদু যাকে বলে, তো আমি এই পারফিউমটা ইউজ করি। সো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আমার চুলে আর বডি লোশন শ্যাম্পু অয়েল কোন কোনটা ইউজ করি। আর তোমরা কে কোন বডি লোশন কি অয়েল ইউজ করো সেটা আমাকে জানাবে কমেন্ট করে, কার কাছে কোনটা সব থেকে বেশি ভালো লাগে, লোশন না অয়েল, তাও কোন লোশনটা সব থেকে বেশি ভালো লাগে আমাকে জানাবে নিচে কমেন্ট বক্সে। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন কিছু একটা নতুনত্ব নিয়ে আসব, যেমন আমি কি লোশন ইউজ করি, কোন অয়েল ইউজ করি, তারপর আমি ফেসে কোন ক্রিমটা ইউজ করি, আমার মেকআপ কিট কোনটা, তো সব কিছু তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব, আমার শাড়ি কালেকশান, আমার হল ভিডিও সব কিছু পাবে, জাস্ট সঙ্গে থাকবে, ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে। আশা করছি তোমাদের সকলের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে, আর আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।